না, বিরাটপুর একটা বাংলা হরিয়ম ফুল কিন্তু সেই সেখানে ছিল, সেই রাতের দ্বারা শবে বরাতের রাতকে বুঝানো হয়েছে। শবে বরাত নাই হাদিস কোরআনে নাই, আর শবে বরাত থাকবে কেন? শবে বরাত তো পারছি সবকে, ওটার আরবি লাইলাতুল নিসফি সাবান, সেটা তো হাদিসে আছে। শবে বরাত ফার্সি শব্দ, তাহলে কি কোরআন শরীফে নামাজ নাই? সেজন্য নামাজ পড়বো না? নামাজ শব্দ কোরআন শরীফে কোথায় আছে? রোজা কোরআন শরীফে নাই, যে রোজা রাখবো না সেই জন্য। বেহেশত কোরআন শরীফে কোথায় আছে? বেহেশত কোরআন শরীফে নাই, নামাজ কোরআন শরীফে নাই, রোজা কোরআন শরীফে নাই, আদালত শব্দ সেগুলো কোথায় আছে, পেশকার শব্দ কোথায় আছে? আমাদের 6,000 ফার্সি শব্দ এখনো বাংলা ভাষায় লুকিয়ে আছে। সুতরাং ফার্সিতে বললে সমস্যাটা কোথায়? তো আজকে দেখুন, তাফসীরে কুরতুবি ইমাম মোহাম্মদ ইবনে আহমদ শামসুদ্দিন কুরতুবি রহমতুল্লাহ আলাইহ তার তাফসীরে কুরতুবির টেক্সটে লাইলাতুল মুবারাকা দ্বারা সর্বরাতের রাতকে বুঝিয়েছেন। এবার আছেন মাআলিমুত তানজিল ইমাম মুহিউদ্দিনাহ আল হুসাইন ইবনে মাসউদ আল বাগাভী তাফসীরে বাগাভীতে, যে তিনি এই লাইলাতুল মুবারাকা দ্বারা এই সর্বরাতের রাতকে বুঝিয়েছেন। আজকে আসুন সফওয়াতুত তাফাসীর এই কিতাবে লাইলাতুল মুবারাকা, এটা তাফসীরের কিতাব, লাইলাতুল মুবারাকা দ্বারা সর্বরাতকে বুঝিয়েছেন। তাফসীরে খাদেম চতুর্থ খণ্ড 112 পৃষ্ঠা, যেখানে সর্বরাতের দ্বারা এই লাইলাতুল মুবারাকা দ্বারা সর্বরাতকে বুঝিয়েছে। তাফসীরে মাজহারি অষ্টম খণ্ড 368 পৃষ্ঠা, তাফসীরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথি সুম্মা মুজাদ্দিদে হানাফি তিনি তার তাফসীর অষ্টম খণ্ডে 368 পৃষ্ঠায় লিখেছেন, এই লাইলাতুল মুবারাকা দ্বারা মুরাদ বিভিন্ন মুহাদ্দিসিনদের আলোকে হাদিসের আলোকে এই রাতের দ্বারা মুরাদ হচ্ছে লাইলাতুল এই সর্বরাত। তাফসীরে ইবনে কাসির লাইলাতুল মুবারাকা দ্বারা সর্বরাত, তাফসীরে কবীরি ইমাম ফখরুদ্দিন রাজি লাইলাতুল মুবারাকা দ্বারা সর্বরাত, তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাকি ইবনে মুস্তফা ইস্তাম্বুলি আল হানাফি তিনি তার তাফসীরে শবে বরাত বুঝিয়েছেন লাইলাতুল মুবারাকা দ্বারা। তাফসীরে দুররে মনসুর ইমাম সিউতি রহমতুল্লাহ আলাইহ এই তাফসীরে জালালাইন কামালাইন এগুলোতে 911 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, 911 হিজরির কিতাব, সেখানে শবে বরাত উল্লেখ করেছেন যে ভলিউম 5 পেজ নাম্বার 740, সেখানে এই শবে বরাত বুঝিয়েছেন। তাফসীরে মাদারিক লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাত বুঝিয়েছেন। তারপরে নজমুদ দুরাত একটি তাফসীরের কিতাব, সেখানে লাইলাতুল মুবারাকা দ্বারা সর্বরাতকে বুঝিয়েছেন। আসুন এবার আমরা হাদিসের কিতাবে যদি যাই, আমরা হাদিসের কিতাবের কথা বলবার আগে আরেকটা ফোন অপেক্ষা করছে। আমরা আজকে একটু ফোন ইচ্ছে করে আপনাদের একটু কম নিচ্ছি, কেন যে আমি যাতে আজকে যদি শেষ করতে পারি দলিলগুলো আপনাদেরকে বলে, আপনাদের জন্য সুবিধা হবে ভাবতে এবং আমাকে প্রশ্ন করতে দেখতে সুবিধা হবে আপনাদের, সেই জন্য আমি আজকেই বলে শেষ করতে চাচ্ছিলাম বলে ফোন গুলো আমরা কম নিচ্ছি। একটা ফোন নিচ্ছি, বলুন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ফোন করছি আমাদের সবার সম্বন্ধে বাংলায় সবার সবে হয়, আমরা টাইমটা জানি কিন্তু আমি ওখানে আমরা সবাই সবার আসছি আসলে যে সমুদ্রে এখানে এরকম কোনো কিছু হওয়া আমরা জানি না, এই ক্ষেত্রে আমরা যদি বাংলায় যদি সবার হয় একদিনই হবে সারা ওয়ার্ল্ডে, কিন্তু ওইটা ঠিক করবার জন্য এখন সর্বরাত আমাদের এখানে একদিন, আপনাদের ওখানে একদিন, লন্ডনে একদিন, আমেরিকায় একদিন, আমাদের এটাকে ঠিক করতে হলে আগে ওই রুইয়াতে হেলাল চাঁদ দেখা ঠিক করতে হবে। চাঁদ দেখার একটা বিভাজন হয়েছে আমাদের দেশে, যে আমরা কেউ আমরা সারা সৌদি আরবে চাঁদ দেখা গেলে ওই দিনই আমরা পড়ি, সারা ওয়ার্ল্ডে একদিনে চাঁদ দেখার পক্ষে, একদিনে ঈদের নামাজ পড়ার পক্ষে, একদিনে রোজা রাখার পক্ষে, একদিনে রোজা ছেড়ে দেওয়ার পক্ষে আমরা হয়েছি একটি একদল, আমরা আরেক দল হয়েছি আমরা যে যেখানে যখন চাঁদ দেখা যাবে বাংলাদেশে যখন দেখা যাবে বাংলাদেশে আদায় করি, এর একটা মতানৈক্য চলছে এবং এ নিয়ে আন্তর্জাতিক ভাবে বেশ 5-6টা কনফারেন্স হয়েছে সারা ওয়ার্ল্ডে, সেগুলোতে তারা রায় দিচ্ছে এবং এটা নিয়ে এক সময় বাংলাদেশেও দেখা যাবে, সময় আসতেছে আমরা এটা নিয়ে বসতে বাধ্য হব এবং এদিক ওদিক একটা যেতে হবে। তবে সারা ওয়ার্ল্ডে এক
দিনে চাঁদ দেখার পক্ষে মধ্য মেরু মিডল ইস্টের উপর চাঁদ দেখার জায়গাটা হচ্ছে মিডল ইস্ট। এখানে যদি চাঁদ দেখে, সেই চাঁদ দেখাটাই গোটা পৃথিবীর জন্য যথেষ্ট হয়। এবং জ্যোতির্বিজ্ঞানের মতে পশ্চিম পৃথিবী পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্ত এই চাঁদ দেখার উপরে রোজা রাখতেও পারে, রোজা থাকতেও পারে। তো সেই জন্য এই সুযোগ রয়েছে সেখানে। সেজন্য হয়তো বা কোনো এক সময় এটাই হয়ে যাবে, সেদিনের অপেক্ষা আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের সুবিধা হবে কি, যদি একদিনে আমরা রোজা রাখতে পারি, একদিনে ঈদের নামাজ পড়তে পারি, তাহলে একদিনে আমরা সওয়াব আদায় করতে পারি। ওইটা সমস্যাটা কিন্তু ওখানে রয়ে গেছে, এখানে না। তো দেখা যাক সেটা কি হয়, চলছে যখন কথাবার্তা হোক। সেটা শেষ না হওয়ার আগে আমরা ছোটখাটো ব্যক্তিত্ব, বিশ্বের বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন তারা এগুলো নিয়ে মিটিং করছেন, আর আমাদের কাছে রিসার্চ কপি এসেছে, এই কপি দিয়ে আমরাও আলোচনা করছি, দেখছি দেখি কি হয়। তাহলে এই যে একটা হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হুজুর সাল্লাম বলেছেন, আল্লাহ তালা বান্দার খুব কাছাকাছি আছেন এবং মখলুকাতকে আল্লাহ তালা ক্ষমা করে দেন, শুধু মুশরিক আর হিংসুক ব্যতীত। কোথাও আছে মুশরিক হিংসুক এবং জাদুকর ব্যতীত, এদেরকে ছাড়া। এরাও যদি তওবা করে সেদিন যে আমি আর জীবনে কাজ করবো না, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে দিবেন। এই